আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া আনফানা বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم آمين اللهم لا سهل إلا من جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا আপনার জিজ্ঞাসা জেনে নিন গ্রুপের সকল দিনী ভাই ও বোনেরা, প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকেও আমরা রাতের প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি আল্লাহর অশেষ মেহরবানিতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকেও আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব কোরআন এবং সহি সুন্নার ভিত্তিতে, সালাফে সালেহিনদের মানহাজের ভিত্তিতে আপনাদের জিজ্ঞাসার জবাব দেব আমরা ইনশাআল্লাহ। তার আগে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করে নেই, যেটা আমরা প্রত্যেক রাতেই করে থাকি। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র স্থানসমূহ সম্পর্কে। বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্রতম স্থান হচ্ছে মক্কা মুকাররমা, কেননা তাতে রয়েছে আল্লাহর ঘর, কাবা ঘর। ইন্না আউয়ালা বাইতিন বুদি আলিন নাসিল আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম ঘর হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলার ঘর, যেটা মক্কাতে রয়েছে, সেটাই হচ্ছে সর্বপ্রথম ঘর। এই ঘরের রয়েছে অনেক মর্যাদা। এই ঘরের পাশে এক সালাত আদায় করলে 100,000 সালাতের সব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। মূল কথা, এই ঘর হচ্ছে বরকতময়। এই ঘরের তওয়াব যারা করবে, এই ঘরের ফজিলত সমূহের মধ্যে একটা ফজিলত হচ্ছে এই ঘরের তওয়াব যে করবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই ঘরের আরেকটা ফজিলত হচ্ছে যে এখানে আছে আল হাজারুল আসওয়াদ, কাবা ঘরের আশপাশে যে সমস্ত ফজিলতপূর্ণ জিনিস রয়েছে, আল্লাহর মাখলুক রয়েছে, সৃষ্টি রয়েছে, তার মধ্যে হাজার আসওয়াদ কালো পাথর। আসলে এই যে পাথরটা কাবা ঘরে স্থাপন করা আছে দক্ষিণ পূর্ব কোণারে, এই পাথরটা আসলে এরকম ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পাথরটা জান্নাত থেকে এসেছে। হাজার আসওয়াদ হচ্ছে জান্নাতের পাথর, বেহেশত থেকে এটাকে নামানো হয়েছে, ফেরেশতাগণ নিয়ে এসেছেন। এটা ছিল সাদা, ধবধবে সাদা, চকচকে সাদা, উজ্জ্বল সাদা ছিল এটা। সাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদমের গুনাহ এটাকে কালো করে দিয়েছে, সুবহানাল্লাহ। সেই হাদিসে এসেছে যে এই পাথর, এই পাথরে যারা চুমু খাবে, চুম্বন করবে, কিয়ামতের দিন এই পাথর তাদের জন্য সুপারিশ করবে, সাফাত করবে, সুবহানাল্লাহ। এই পাথরে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়। এই পাথরের জবান থাকবে, জিব্বা থাকবে, চোখ থাকবে, কিয়ামতের দিন হাশরের মাঠে, কিয়ামতের দিন এটা নিয়ে যাওয়া হবে সেখানে। পৃথিবীতে আর কাবাগর যখন থাকবে না, ধ্বংস করা হয়ে যাবে, তখন এই পাথর আবার চলে যাবে আল্লাহ তাআলার নিকটে, সে পাথর সাক্ষী দিবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। না, এটা কোনাবাড়ি? জি, ওই যে কাশিমপুর রোডে, কাশিমপুর। আরেকটা নাম্বার আছে, সেই নাম্বারে কল দেন। আচ্ছা, একটা নাম্বার আছে কাশিমপুর রোডে, না ভিতরে, ভিতরে যেতে হবে, ভিতরে হরিণচালা, হরিণাচালা। ঠিক আছে ইনশাল্লাহ। আপনার কাছে আটটা নাম্বার নাই? বলছিলাম যে এই পাথর জান্নাত থেকে এসেছে, জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে জিব্বা দিবেন, দুটি চোখ থাকবে, যারা চুমু খাবে এই পাথরের মধ্যে তাদের পক্ষে
আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, শাফাত করবে তাদের জন্য। তবে আমরা এই পাথরের ইবাদত করি না, পাথরের নিজস্বভাবে গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না, বরং এই পাথরের চুমু খাওয়া সুন্নত। এটা হচ্ছে নবীর আদেশ পালন করা, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহে মাফ করে দিবেন। মোট কথা, আল্লাহর আদেশ পালন করা, সুন্নত পালন করার মাধ্যমে গুনাহ মাফ করা হবে। এই পাথরের ইবাদত আমরা করি না, পাথরকে চুমু করি ঠিকই নবী করিম সাল্লামের সুন্নত পালনার্থে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা পাথরে চুমু দিচ্ছিলেন এবং বলছিলেন, ইন্নি আলামু ইন্নাকা হাজারুন লা তাদুর ওয়া লা তানফা, আমি জানি তুমি একটা কালো পাথর, ভালো এবং খারাপ করার তোমার কোনো ক্ষমতা নেই, কল্যাণ অকল্যাণের মালিক তুমি নও। আলাউলা আন্নি রাআইতুকা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তোমাকে চুমা খেতে না দেখতাম, তাহলে আমি তোমাকে তোমাতে চুমু দিতাম না। মোট কথা, সুন্নত পালন করি আমরা, রাসূলের আদর্শ পালন করি, এইটাকে চুমু দেওয়ার মাধ্যমে আমরা পাথরের ইবাদত করি না, অন্য কোনো কিছুর ইবাদত করি না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, নবী করিম সাল্লামের হুকুম মান্য করি। এই হচ্ছে আমাদের পথ, এই হচ্ছে আমাদের কথা। মোট কথা, এই কাবা ঘরের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত বরকত রেখেছেন, যে সমস্ত জিনিস কাবা ঘরের আশপাশে বরকতময় রয়েছে, তার মধ্যে আল হাজারুল আসওয়াদ অন্যতম। এতে চুমু দেওয়া সুন্নত, চুমু দিতে না পারলে হাত দিয়ে স্পর্শ করে হাতে চুমু দেওয়া, তবে আর লাঠি দিয়েও এটাকে স্পর্শ করা যায়, লাঠি দিয়ে স্পর্শ করলে লাঠিতে চুমু দেওয়া, আর ইশারা করাও যায়, আছে ভিড় করে, ভিড় থাকলে, প্রচণ্ড মানুষের চাপ থাকলে ইশারা দিলেও চলবে, সুন্নত আদায় হয়ে যাবে। ইশারা দিয়ে হাতে চুমু খাওয়া ঠিক নয়। মোট কথা, এই সময় পেলে, সুযোগ পেলে এই পাথরের চুম্বন করা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। তবে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে যাওয়া, মানুষকে কষ্ট দেওয়া নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহি সুন্না মোতাবেক আমাদেরকে কাবার বরকত থেকে, কাবা ঘর থেকে, মক্কা মুকাররমা থেকে, পবিত্র স্থানসমূহ থেকে বরকত হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে প্রশ্নগুলি শুনবেন বলে আশা করি। আশিকুজ্জামান আশিক, ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে? ঘুষ দেওয়া হারাম, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ, ভয়াবহ গুনাহ, কিন্তু কেউ যদি চাকরি নিয়ে ফেলে তারপর যদি তওবা করে, চাকরি ক্ষেত্রে যদি ধোঁকাবাজি না করে, তাহলে বেতন খাওয়া হালাল হবে, হারাম হবে না? ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরিতে যদি ধোঁকাবাজি না করে, ঠিকঠাক মতো যদি চাকরি করে, তাহলে বেতন হারাম হবে না, বেতন হালাল হবে, বৈধ হবে, তবে ঘুষ দেওয়ার কারণে তওবা করা আবশ্যক। ধন্যবাদ। শিহাবুদ্দিন কুরমা আচ্ছা জুবাল সৌদি আরবিয়া মাশাল্লাহ শিহাবুদ্দিন খুরমা চাটাক সোনাগঞ্জ জুবাইল সৌদি আরবিয়া মাশাল্লাহ, আপনাকে অশেষ ধন্যবাদ। শাহরিয়ার আসাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফিয়া, এই দোয়া হাদিসটা কি সহি? আর সহি হলে এর অর্থ সহ একটু বুঝিয়ে দিন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই দোয়াটা হচ্ছে সহি, এই দোয়াটা বিশুদ্ধ, মানে হে আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা কামনা করছি, সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়া, এর মানে হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা চাই, দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ আপদ থেকে নিরাপত্তা কামনা করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, সুন্দর একটি দোয়া। ধন্যবাদ। হ্যালো, ওই যে হরিণাচালা শরীফ মেডিকেলের সামনে, হ্যাঁ, এটা আবদুল্লাহ।
আবদুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ। হ্যাঁ, মানে আরেকটা নাম্বার আছে, দেন আরেকটা নাম্বার, আরেকটা মোবাইল নাম্বার আছে না? এই মোবাইল এটাই দিছি নাম্বার। আচ্ছা, আট আরেকটা নাম্বার একটু লেখেন দয়া করে। আচ্ছা, দিতেছি, ওকে। দুঃখিত, আমি একটু বিরতি নিচ্ছি, তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ, আমার একটা জরুরি কল এসেছে, আপনারা একটু অপেক্ষা করবেন দয়া করে, আশা করি কিছু মনে করবেন না। ধন্যবাদ। আমি ফিরে আসছি আপনাদের মাঝে, আমার একটু জরুরি টেলিফোন ছিল, যার কারণে আমি আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি কিছুক্ষণের জন্য। আপনাদের ধৈর্য ধারণ করার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সিনারুল হক রাজু, মাগরিবের সময় ময়লা ফেলতে বাইরে মানা করা হয় কেন?
আসলে মাগরিবের সময় ময়লা ফেলা নিষেধ এমন কোনো হাদিস নেই, ময়লা যখন হবে তখনই ফেলা যাবে। মাগরিবের সময়, মাগরিবের আগে এবং পরে, দিনে রাত্রে সব সময় ময়লা ফেলা যাবে। ময়লা ফেলাতে কোনো নিষেধাজ্ঞা নেই, মানে দিনে এবং রাতে এমন কোনো সময় নেই যেখানে ময়লা ফেললে, বাইরে ফেললে ক্ষতি হবে এমন কোনো কথা নেই। ধন্যবাদ। আমাদের সৌরভ আক্তার নীলা, বিতের নামাজ পড়ার নিয়মটা বলেন। আসলে বিতের সালাত হচ্ছে এক রাকাত সালাত, রাতের তাহাজ্জুদ সালাতের পরে এই সালাত আদায় করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাতুল্লাইল মাসনা মাসনা, রাতের তাহাজ্জুদ সালাত হচ্ছে দুই রাকাত করে। তোমাদের কেউ যখন আশঙ্কা করে, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করে, সে যেন এক রাকাত বেতর পরে নেয়। ফাইনা তু তিরু মা কাদ সাল্লা, এটা পূর্বে যা যে সালাত আদায় করা হয়েছে তাকে বেজুরে পরিণত করে দিবে। এই হচ্ছে বিতের সালাত। বিতের সালাত হচ্ছে এক রাকাত, মানে তাহাজ্জুদ নামাজের শেষে এক রাকাত বিতের পড়া। তবে তিন রাকাতও পড়া যায়, তিন রাকাত পড়লে দুইটা নিয়মে পড়া যায়। একত দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আরেক রাকাত পড়া, অথবা এক টানে তিন রাকাত পড়ে নেওয়া, অথবা শুধুমাত্র এক রাকাত বিতের পড়া। এক টানা তিন রাকাত যদি পড়েন তাহলে মাঝখানে কোনো বৈঠক নেই, মাগরিবের মতো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু সালাতান ওয়ালা তাজআলুহা কাল মাগরিব, তোমরা তিন রাকাত সালাত আদায় করো, তবে এটাকে মাগরিবের মতো করো না। সুতরাং বিতের সালাতকে মাগরিবের মতো করা নিষিদ্ধ, মানে মাগরিবের সালাতে মাঝখানে যে বৈঠকটা হয় এই বৈঠকটা দেওয়া যাবে না, এই বৈঠক ছাড়াই একটানা তিনটা কাজ সালাত আদায় করা। তারপরে রুকুর পরে দোয়া কুনুত মুখস্থ থাকলে দোয়া কুনুত পাঠ করা, আর দোয়া কুনুত পাঠ করা জরুরি নয়, আবশ্যক নয়। দোয়া কুনুত পাঠ না করলেও সালাত বিশুদ্ধ হবে। এই হচ্ছে বেতর সালাতের পদ্ধতি। আর এক রাকাত পড়লে সরাসরি আপনি নিয়ত করে দাঁড়াবেন, কেবলমুখী দাঁড়াবেন আল্লাহ আকবর বলে, তারপরে সানা পাঠ করবেন, তারপরে এক রাকাত সালাত করা হয়ে গেলে বসে যাবেন, তার সাথে বসে যাবেন, আত্তাহিয়াতু দুরুদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে দিবেন। এই হচ্ছে এক রাকাত বিতর পড়ার পদ্ধতি। ধন্যবাদ। এমডি নূর আহমেদ, সুবহান আল্লাহ ওবেহামদিহি সুবহান আল্লাহিল আজিম, এভাবে পড়বো না, সুবহান আল্লাহি ওবেহামদিহি সুবহান আল্লাহিল আজিম, সবভাবে পড়া যেতে পারে। সুবহান আল্লাহি ওবেহামদিহি, সুবহান আল্লাহি ওবেহামদিহি ও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে পড়া যায়। অথবা সুবহান আল্লাহি ওবেহামদিহি সুবহান আল্লাহিল আজিম, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, সকিলাতানে ফিল মিজান, হাবিবাতানে ইলা রহমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস এটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি হালকা বাক্য জবানের উপর এটা পড়তে খুব সহজ এবং মিজানের পাল্লা অত্যন্ত ভারী, আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত প্রিয়। এই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধন্যবাদ। এমডি আবদুল্লাহ ফারুক, শায়েখ আমার পিতা মাতা যদি আমার প্রতি অবিচার অবহেলা করে অথচ তারাও সালাত আদায় করে, আমার করণীয় কি? আসলে কোনো পিতা মাতা সন্তানের উপর অবিচার করে না, সন্তান যদিও মনে করে যে অবিচার করা হচ্ছে, কিন্তু কোনো পিতা মাতাই সন্তানের উপরে অবিচার করে না, প্রত্যেক পিতাই সন্তানকে ভালোবাসে। মোট কথা অনেক সময় সন্তান মনে করে যে আমার উপর অবিচার করা হয়েছে, আর পিতামাতার উচিত কোনো সন্তানের উপর অবিচার না করা, জুলুম না করা, অবিচার করা উচিত নয়। জুলুম তো জুলুমই, আর জুলুম জুলুমাত নিয়মাল কেয়ামা, জুলুমের পরিণাম হবে কেয়ামতের দিন অন্ধকার। জুলুম জায়েজ নাই, পিতার জন্য সন্তানের উপর জুলুম করা জায়েজ নাই, সন্তানের জন্য পিতার উপর জুলুম করা জায়েজ নেই, জুলুম সর্বাবস্থায় নিষিদ্ধ। তবে কোনো সন্তানের উপর যদি পিতামাতা জুলুম করে তাহলে সন্তান ভালো ব্যবহার করবে, জুলুমের বদলে জুলুম করবে না, পিতামাতাকে কষ্ট দেবে না। ওলা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন যে পিতামাতার আচরণে ব্যথিত হয়ে উফ শব্দটাও বলা যাবে না। ধন্যবাদ। এমডি আকরাম, আমার নাম আকরাম হোসেন শায়েক, তাওহিদ কাকে বলে? তাওহিদ হচ্ছে মানে একক করা, কোনো জিনিসকে একক করা, একক করার নাম হচ্ছে তাওহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা সিফতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক বলে জানা, একক বলে মানার নাম হচ্ছে তাওহিদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়াতে আল্লাহ তাআলার রুবুবিয়াতে উলুহিয়াতে আসমা সিফতে কাউকে শরীক না করা, তাকে এক মনে করা, এই হচ্ছে তাওহিদ। মানে আল্লাহ তাআলা একাই স্রষ্টা, একাই মালিক, একাই সব কিছুর পরিচালক, এবং এককভাবে আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, বান্দার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করা। এমনভাবে আল্লাহ তাআলার যে সমস্ত নাম আছে, গুণাবলী আছে,
সেগুলোতেও আল্লাহকে একক সাব্যস্ত করা, এই হচ্ছে তাওহীদ। জি আকরাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আজাদ হোসেন শায়েক, আমার পিতামাতা যদি আমার প্রতি অবিচার অবহেলা করে তাহলে আপনি অবিচার অবহেলা, আপনার পিতার প্রতি আপনি অবহেলা অবিচার করতে পারবেন না, একটু আগে বলেছি। এমডি ফয়সাল, রিজিক বাড়ানোর জন্য কি ফজরের নামাজের পর রিজিকের সন্ধানে বের হতে হবে? হ্যাঁ, নবী করিম সাল্লাম বলেছেন, আল্লাহ মবারিক লিপি উম্মাতি বুকুরিহা, হে হে আল্লাহ আমার উম্মতকে সকালবেলার কাজের মধ্যে বরকত দান করো। সুতরাং রিজিকের জন্য অন্বেষণ করা চাই। আল্লাহ তালা বলেন, ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তা শিরুফিল আর্ড, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে সরিয়ে পড়ো, ভূপৃষ্ঠে সরিয়ে পড়ো, রিজিকের সন্ধান করো, রিজিকের জন্য পরিশ্রম করা, হ্যাঁ আল্লাহর উপর ভরসা করা এবং রিজিকের চেষ্টা করা, সকালবেলা বের হয়ে গেলে এর মধ্যে বরকত হয় বলে সহিহ দ্বারা সাব্যস্ত। নবী করিম সাল্লাম সকালে বের হতেন, সকালে বের হওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন। ধন্যবাদ। নাসির বিনতে নুরুল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটা হচ্ছে দোয়া, এমন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষে পড়ার আদেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষাংশে এই চারটি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহ তাআলার কাছে। এই দোয়াটি সবসময় পড়া যাবে, কোনোতেও পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এক জায়গার দোয়া অন্য জায়গায় পড়তে কোনো মানা নেই। ধন্যবাদ। শেখ রুকনি এমানি নামকরণের কারণ কি? এটা এমান দেশের দিকে, ওই দিকে যেহেতু এমান রয়েছে, কাবাগরের দক্ষিণ পশ্চিম কোনারে কোনারকে বলা হয় রুকনি এমানি, এমানের দিকে এই কর্নার কাবাগরের পাশে, তাই রুকনি এমানি বলা হয়। ধন্যবাদ। জুবায়ের বিন আলম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, দোয়া করলে কি সব দোয়াই কবুল হয় এবং কি কি শর্ত আছে দোয়া কবুলের? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন জুবায়ের বিন আলম ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করেন, দোয়ার মধ্যে যদি জুলুম না থাকে, সীমা লঙ্ঘন যদি না থাকে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া যদি না করা হয় তাহলে দোয়াটা কবুল করা হয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া মানে দুই ভাইয়ের মধ্যে মিল আছে, আপনি বললেন ইহা আল্লাহ এই দুজনের মধ্যে বিচ্ছিন্ন করে দাও, এই দোয়া কবুল হবে না। এবং দোয়ার মধ্যে যদি বাড়াবাড়ি করেন, মানে চিল্লিয়ে দোয়া করেন উচ্চস্বরে, তাহলে দোয়া কবুল হবে না। সম্মিলিতভাবে দোয়া করলে, হ্যাঁ একজন দোয়া হাতে রয়েছে, বাকিরা আমিন আমিন বলছে, এগুলো হচ্ছে দোয়ার মধ্যে জুলুম। দোয়ার মধ্যে জুলুম না থাকলে, সীমালঙ্ঘন না থাকলে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। দোয়ার মধ্যে যদি এখলাস থাকে, এখলাসের সাথে দোয়া কবুলের আশায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে দোয়া হচ্ছে দোয়াকারী নিকট দোয়া বন্দুকধারীর ন্যায় বন্দুকের মতো, অর্থাৎ অস্ত্রধারীর হাতে যেমন অস্ত্র, দোয়াকারী নিকট দোয়াটা সেরকমই। অর্থাৎ দোয়া অস্ত্র হাতে থাকলে যেমন স্বীকার করা যায় না, অস্ত্র ব্যবহারের পদ্ধতি জানতে হয়, ওইরকমই দোয়া করার পদ্ধতি আছে। অন্তরে এখলাস থাকা এবং হালাল খাওয়া দোয়া কবুলের অন্যতম বিরাট একটা শর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে, যে হাত উঠিয়ে দোয়া করে ইয়া রাব্বি বলে আসমানের দিকে হাত উঠায়, অথচ তার পানাহার হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, তার মাংসগ্রস্ত তৈরি হয়েছে হারাম থেকে, ফান্না ইস্তাজাবুলাহু, তা কীভাবে তার দোয়া কবুল হবে? তার দোয়া কবুল হতেই পারে না। সুতরাং দোয়া কবুলের শর্ত হচ্ছে একই দোয়া বারবার করা, একলাসের সাথে দোয়া করা, হালাল খেয়ে দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা, সফর অবস্থায় দোয়া করা, রোজা অবস্থায় দোয়া করা, শেষ রাতে দোয়া করা, জুমার দিন আসরের টাইম থেকে শুরু করে মাগরিব পর্যন্ত দোয়া করা, দুই খুতবা মাঝখানে দোয়া করা, বৃষ্টি বর্ষণের সময় দোয়া করা এবং প্রত্যেক ভালো আমলের পরে দোয়া করা, এগুলো হচ্ছে দোয়া কবুলের আদব, দোয়া কবুলের শর্ত। ধন্যবাদ। মাহের সুন্নি আশিক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ওয়াক্ত থাকা অবস্থায় আলাদাভাবে জামাত করে নামাজ আদায় করার ক্ষেত্রে আজান দিতে হবে কি? ওয়াক্ত থাকা অবস্থায় আলাদাভাবে জামাত করে নামাজ আদায় করার ক্ষেত্রে আজান দিতে হবে কি? কোনো মসজিদে একবার আজান হয়ে গেলে, জামাত হয়ে গেলে সেই মসজিদে আর আজান দেওয়ার দরকার নেই, শুধু আকামত দিয়ে দ্বিতীয় জামাত করবেন, তৃতীয় জামাত করবেন, অসুবিধা নেই। কিন্তু আপনারা মরুভূমিতে আছেন, রাস্তাঘাটে আছেন, আজান শুনেন নাই, এই ক্ষেত্রে আজান দিয়ে সলাত আদায় করা মুস্তাহাব, আজান দেওয়া মুস্তাহাব। কিন্তু যে মসজিদে আজান হয়েছে, জামাত একবার হয়েছে, সেখানে দ্বিতীয়বার আজান নয়, শুধু একামত দিয়ে সরাসরি শুরু করে দিবেন। ধন্যবাদ। এমদি মাহবুব, সূরা বাকারার 174 নম্বর আয়াত সম্পর্কে কিছু বলবেন, সে আয়াতটা আমাকে পাঠ করে শোনান, অনুবাদ শোনান, তারপরে ইনশাল্লাহ বলা যাবে। আমরা তো হাফেজ নই যে কোনো নাম্বার বলবেন সেটা মুখস্থ বলে ফেলবো, আমাদের অত মুখস্থ নেই, আমরা হাফেজ নই, বিশেষ করে আমি হাফেজ নই। আপনি আয়াতটা যদি আমাকে শেয়ার করেন, বলেন, তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারবো। ধন্যবাদ।
আমাদের 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 নাসরিন বিনতে নুরুল জানতে চেয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম আহাদিম মির রুসুলি, তারা মুমিন বলে আমরা, তারা মুমিনরা বলে আমরা রাসুলের মধ্যে পার্থক্য, রাসুলদের মধ্যে কারো ব্যাপারে মানে তারতম্য করি না। সূরা বাকারা 285, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমাকে অন্যান্য নবীর থেকে উত্তম বলো না, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। অর্থাৎ নবী রাসুলদের মধ্যে পার্থক্য করা যাবে না, এর মানেটা হচ্ছে কাউকে বিশ্বাস করে কাউকে অস্বীকার করা যাবে না, সমস্ত নবী রাসুলের প্রতি ঈমান রাখা জরুরি। যে ব্যক্তি একজন রাসুলকে অস্বীকার করলো সে সমস্ত রাসুলকে অস্বীকার করলো এবং সে কাফের হিসেবে গণ্য হবে। এই হচ্ছে পার্থক্য করার অর্থ। ইহুদিরা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে না। তারা মুহাম্মদ সাল্লামের নবুয়ত এবং রেসালাতের স্বীকৃতি দেয় না, ঈসা আলাইহিসসালামের রেসালাতেও স্বীকৃতি দেয় না, আর তারা পার্থক্য করে। আর আমরা পার্থক্য করি না, আমরা সবার প্রতি ঈমান আর ঈমান রাখি। আমরা বলি মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, মুসা আলাইহিস সালামও আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আমরা সকল রাসূলের প্রতি ঈমান আনি, কারো প্রতি আমরা অবিশ্বাস করি না, কারো কারোর মধ্যে পার্থক্য করি না। এই হচ্ছে পার্থক্য না করার অর্থ। ধন্যবাদ। তবে এই কথা সঠিক যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহর সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সমস্ত নবীদের থেকে তিনি উত্তম, এই বিশ্বাস রাখাও জরুরি। ধন্যবাদ। তাজওয়ার হৃদয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, এমন কোন দোয়া আছে কি যা পড়লে মহান আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাই দিবেন? আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। একরাতের সাথে চাইলে দুনিয়া একরাতের কল্যাণ চাইলে আল্লাহ দিবেন। উদ্দৌনি আস্তা জিবলাকুম, আল্লাহ তো ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন আপনি যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিবেন। বাংলা চান, আরবিতে চান, যেভাবে চান আল্লাহ তাল্লাহ আপনাকে দিবেন। যদি চাওয়ার মধ্যে সীমা লঙ্ঘন না থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় না থাকে, তাহলে যা চাওয়া হয় তাই আল্লাহ দিবেন। অর্থাৎ জুমার দিন আসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি সাআতুন লা ইউফিকু আব্দুল মুসলিমুন ওয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আতাহু ইয়াহ। জুমার দিন এমন একটা সময় আছে যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজরত অবস্থায় যা চায় আল্লাহ তাআলা তাই তাকে দান করেন। মূল কথা, আল্লাহ তাআলার কাছে যাই আপনি চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। উদ্দুনি আস্তাজিব লাকুম। ধন্যবাদ। নাসরিন বিনতে নুরুল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বহুতল বিশিষ্ট মসজিদের ইমামের মাথার উপর ছাদ ফাঁকা খোলা রাখা হয় কেন? যাতে আওয়াজ উপরের দিকে উঠে, যাতে আওয়াজ উপরের দিকে উঠে, উপরে তালা লোকেরা যেন আওয়াজ শুনতে পায়। ধন্যবাদ। শাহিন আলম, বর্তমান সমাজে মসজিদে মাদ্রাসা অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বর্ষণ বলৎকার বেড়ে চলেছে, এ বিষয়ে আলেমদের করণীয় কী করণীয় অবশ্যই কিছু জানালে খুশি হব। তা আলেমদের করণীয় তো দাওয়াত দেওয়া, সতর্ক করা, আপনাদের সকলকে দাওয়াত দেওয়া, সকল মুসলমানদেরকে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আলেমদের দায়িত্ব এবং কর্তব্য। মাদ্রাসায় মসজিদে এগুলো বেড়েছে, এগুলো বানোয়াট কথা, আসলে এগুলো মাদ্রাসা মসজিদে এগুলো হয় না, মসজিদ সম্বন্ধে এটা খারাপ ধারণার অন্তর্ভুক্ত। আপনার মনের মধ্যে বক্রতা থাকতে পারে, দয়া করে তবা করুন যদি মুসলিম হয়ে থাকেন। মসজিদে মাদ্রাসা এগুলো বেড়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো বেড়েছে, এগুলো এরকম বিশ্বাস করা নাস্তিকতার অন্তর্ভুক্ত, ইমান থাকবে না। মসজিদকে ঘৃণা করলে, মাদ্রাসাকে ঘৃণা করলে, আলেমদেরকে এমন বিষয়ে দোষারোপ করলে যে দোষ তাদের মধ্যে নেই, ধর্মীয় কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কুফুরি। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, মসজিদ আল্লাহর আয়াত নিদর্শন এবং আল্লাহর রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না। তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনয়নের পরে, সুতরাং তোমরা কোনো অজুহাত পেশ করো না। মোট কথা, ঠাট্টা বিদ্রুপ করা কুফুরি এবং ঈমান চলে যাবে, সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। জয়নাল আবেদিন, ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার প্রশ্ন, ইসলামকে ভালোভাবে জানতে কোন কোন বই পড়ব? সরাসরি আপনি কোরআন পড়েন, কোরআনের অনুবাদ পড়েন, আল্লাহ কী বলছেন সেগুলো পড়েন, আপনি নিজে পড়েন, অবশ্যই বুঝবেন, কোরআন অত্যন্ত সহজ। ওয়ালাকাদ ইয়াসারনা আল কুরআন আলি যিকরি ফাহাল মিন মুদাক্কির। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আশা করি আপনি কোরআন পড়বেন, অনুবাদ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, ইবনে কাসির পড়বেন এবং বুখারী মুসলিম এই হাদিসগুলো পড়বেন, এবং আমাদের লেখা অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। জেনারেল ছাত্র হয়ে দিনে দায়ী হওয়া যাবে কি? অবশ্যই হওয়া যাবে জয়নাল আবেদিন ভাই, কোনো অসুবিধা নেই। আপনি বাংলার বইগুলো, অনুবাদের বইগুলো পড়বেন,
ইনশাআল্লাহ আপনি আদায় হইতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সনাতন গর্বে আসলে কি করণীয়? সন্তান গর্বে আসলে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যেন সন্তানকে গর্ব মধ্যে হেফাজত করেন এবং সৎসন্তানে যেন পরিণত করেন, এই জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করা এবং ডাক্তারের নিয়মকানুন যেগুলোতে সেগুলো মেনে চলা উচিত। ধন্যবাদ। জয়নাল আবেদিন, ভালো ছাত্র হওয়ার উপায় কী? এর জন্য কি কোনো দোয়া আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি রব্বি জিদনি ইলমান বেশি বেশি বলবেন, রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এটা বলবেন। আল্লাহুম্মা আরজুকনি ইলমান নাফি ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালা মুতাকাব্বালা, এগুলো নিয়মিত পাঠ করবেন। ধন্যবাদ। তালাকপ্রাপ্ত বউকে পুনরায় বিয়ে করার নিয়মটা কী? হ্যাঁ, এ ব্যাপারে আপনি কোনো শায়েখের সাথে ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ তিনি পরামর্শ দিবেন। ধন্যবাদ। আতিকুর রহমান শেখ রুকুনে মানি নামকরণের কারণ আমি বলেছি একটু আগে। ধন্যবাদ। ফজলুল কাদের, জামাতে নামাজ আদায় করার সময় লোকজন বেশি হলে যেন উপরের তলার লোকজন ইমাম সাহেবের তকবীরগুলো শুনতে পারে, যদি বর্তমানে স্পিকারের ব্যবস্থা আছে, কখনো বিদ্যুৎ না থাকে সেজন্য খোলা থাকে। ঠিক বলেছেন, ধন্যবাদ। ফজলুল করিম, ফজলুল কাদের জামাতে নামাজ আদায় করার সময় জি আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। জুবাইর ইবনে আলম, ওয়ালাইকুম আসসালাম, শেখ একাকি হাত তুলে কি দোয়া করা যাবে? অবশ্যই একাকি হাত তুলে দোয়া করা দোয়ার অন্যতম আদব, দোয়া কবুলের জন্য অত্যন্ত সহায়ক। হাদিস আছে, ইন্নাল আবদা ইদা রাফা ইয়াদাই ইন্নাল্লাহা ইস্তাহি ইদা রাফা ইলাইহি আবদু ইয়াদাহি আইয়ারুদ্দাহুমা সিফরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, উভয় হাত তুলে, তখন খালি হাত ফেরত দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। মোট কথা, হাত তুলে দোয়া করার দোয়া কবুলের অন্যতম আদব, দোয়া কবুলের অন্যতম শর্ত। সুতরাং একাকি হাত তুলে দোয়া করা মুস্তাহাব, দোয়া করা যাবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। শায়েখ ভাই, কোম্পানিগুলোতে কত লাভ মাল বেচতে পারবো? কোম্পানিগুলোতে কত লাভ মাল বেচতে পারবো? এটা মানে বোধগম্য দেশা চল অনুযায়ী, প্রথা অনুযায়ী, মানে যেখানে দোকান সেখানের প্রচলিত নিয়ম অনুযায়ী লাভ করা যাবে, জুলুম করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। জি, লাভের কোনো পার্সেন্টেজ ইসলাম নির্ধারিত করে দেয়নি, বরং পরিশ্রম শ্রম অনুযায়ী, পুঁজি অনুযায়ী লাভ করা যাবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। জুবাইর ইবনে আলম শেখ, সালাতের জামাত হয়ে গেলে কি নিজেরা জামাত করতে চাইলে কি একামত দেওয়া কি জরুরি? একামত দেওয়া জরুরি নয়, বরং একামত দেওয়া সুন্নত বা মুস্তাহাব। ধন্যবাদ। আতিকুর রহমান, নামাজ যদি একটা সেজদা বলে না করি তাহলে শাহ সেজদা দিলে হবে? এর সমাধান কি? না, শাহ সেজদা দিলে হবে না। নামাজ যদি একটা সেজদা বাদ পড়ে, এটা যদি সাথে সাথে মনে হয়, তাহলে সেজদাটা আবার দিতে হবে, সেজদাটা দিতে হবে, তারপরে সালামের আগে আরও দুইটা শাহ সেজদা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজদা যদি কেউ না দেয়, সেই সিজদা দেয় তাহলে হবে না, কারণ নামাজে সিজদা দেওয়া হচ্ছে রুকন, প্রত্যেক রাকাতে দুইটা করে সিজদা, একটা দিলে হবে না, একটা দিলে রুকনের কমতি হয়ে যাবে, সেই জন্য সেই রুকনটা পালন করার পরে তারপর সহজ দিতে হবে। ধন্যবাদ। শেখ, যদি কেউ গুরুতর দুর্ঘটনার জন্য কয়েকদিন নামাজ আদায় করতে না পারে, এখন করণীয় কি? যদি হুশ থাকে সে তো সালাত আদায় করবে, বসে বসে আদায় করবে, ইশারা ইঙ্গিতে আদায় করে নেবে, কেন সে কয়েকদিন সালাদ পড়বে না? সালাদ তো কোনো অবস্থায় মাপ নেই। তারপরেও যদি পড়ে না থাকে অজ্ঞতার কারণে, জাহিলিয়াতের কারণে, মূর্খতার কারণে, তাহলে তবা করবে এবং যদি মনে থাকে যে কয়েক তো কাজা হয়েছে, সেই অক্ত কাজা করে নিবে। ধন্যবাদ। মহিলাদেরকে সালাম দেওয়া যাবে কি? জি, বেলাল ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ ব্যাপারে আলেমদের বিস্তার বিরাট বক্তব্য রয়েছে। নারী এবং পুরুষ যদি একসাথে যায় তাহলে সকলকে সালাম দিবে, নারী এবং পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলে সালাম দিবে, এমনকি মহিলাদের দল অতিক্রম করলে সবাইকে সালাম দিবে, অসুবিধা নেই। আর একাকি যখন মহিলার পাশ দিয়ে চলবে রাস্তাঘাটে, তখন সালাম না দিয়ে চলে যাওয়াই উত্তম, এটাই হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত মত। সালাম না দেওয়া উচিত পবিত্রতার স্বার্থে, মনের পবিত্রতার জন্য, চরিত্র ঠিক রাখার স্বার্থে সালাম না দিয়ে চলে যাওয়া উচিত। আর সাহাবীগণ বৃদ্ধ মহিলাকে সালাম দিতেন বলে হাদিসে পাওয়া যায়, মহিলা যদি অতি বৃদ্ধ হয় তার পাশ দিয়ে গেলে সালাম দেওয়া যাবে, কিন্তু যুবতী মহিলার পাশ দিয়ে একাকি গেলে সালাম না দিয়েই চলে যাওয়া উচিত। ধন্যবাদ। হজের রুকন কী কী? রুকন ছুটে গেলে কী করতে হবে? রুকন ছুটে গেলে হজ হবে না, বাতিল হয়ে যাবে। যেমন আরাফার মাঠে অবস্থান করা হজের রুকন, বাদ করলে হবে না। কাবার তওয়াফ করা হজের রুকন, বাদ করলে হবে না। এমনিভাবে এহরাম বাঁধা হজের রুকন, এহরাম না বাঁধলে হবে না।
এই হচ্ছে মোটামুটিভাবে হজের রুকন, মানে মূল মূল কাজ। ধন্যবাদ। আপনার লেখত বই কী কী? মাশাআল্লাহ জয়নাল আবেদিন ভাই, আমার অনেক বই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, প্রায় 30টার মতো প্রকাশ পেয়েছে, প্রকাশিত হয়েছে, আরও অনেকগুলো প্রকাশের পথে, যেমন শরহুল আকীদাত তোহাবিয়া, শরহুল আকীদাত আল ওয়াসিতিয়া, মুখতাসার সোহেল বুখারি, মুখতাসার জাদ আল মাদ, কুররাতু ইউনিল মুওয়াহিদিন, জাহাবে মরণের পরে, এরকম আরও অনেক বই আমার রয়েছে আলহামদুলিল্লাহ। দয়া করে সংগ্রহ করবেন, পড়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। শোয়াইব বিন আসাদ, একজন ছাত্র জেনারেল শিক্ষার পাশাপাশি আরবিতেও এক্সপার্ট হতে চায়, এমন ছাত্রের জন্য আপনার কী পরামর্শ? আরবি শিখবে, আরবি ব্যাকরণ, আরবি গ্রামার সে পড়বে, মাশাআল্লাহ পড়াশোনা করবে, ব্যাকরণ নাহ সরব শিখে সে এক্সপার্ট হতে পারবে বলে আশা রাখি। আরবি সাহিত্য পড়বে, আরবি আর আরবি ভাষা কোর্স করবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহিলা সালাম দিলে কি জবাব দিব? হ্যাঁ, সালাম দিলে জবাব দেওয়া যাবে, সালাম দেওয়ার সালামের উত্তর দেওয়া জরুরি সালাম দিলে। তবে কোনো যুবক পুরুষ যুবতী মহিলার পাশ দিয়ে একাকী অতিক্রম করে সালাম না দিয়ে চলে যাওয়াটাই উত্তম। ধন্যবাদ। নাসরিন বিনতে নূরুল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলারা যদি নামাজের সময় মুখ ঢেকে রাখে তবে কি তাদের নামাজ হবে? মুখ খোলা রাখা উচিত, নামাজ অবস্থায় মুখ খোলা রাখা উচিত, মুখ একবারে ডেকে রাখা উচিত নয়, যাতে করে দোয়া জিকির আজকার কেরাত এগুলো পড়া সহজ হয়, যেন মুখ খোলা রাখা উচিত। মানে আগলা কাপড় দিয়ে কাপড় ঝুলিয়ে দিবে এই কথা ঠিক, কিন্তু মুখ পেঁচিয়ে রাখা, মেকআপ দিয়ে বেঁধে রাখা এটা ঠিক নয়। ধন্যবাদ। শেখ, আপনার লিখিত হাদিসের অ্যাপসের নাম কি? মুখতাসার সহিহ বুখারি, সহিহ বুখারির যেটা মুখতাসার সেটা অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ, সেটা প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। টুপি পড়া কি সুন্নত? জি আসাদুজ্জামান, টুপি পড়া সুন্নত, তবে অভ্যাসগত সুন্নত, এবাদতের সুন্নত নয়। ধন্যবাদ। আমি ফেসবুকে দিন প্রচার করি, যেমন কোনো ভালো লেখা বা কোনো শেখের ভিডিও। এখন অনেকে বলে তুমি স্কুলের ছাত্র, তুমি কীভাবে জানলে কী লিখতে বক্তৃতাতে ভুল আছে, কীভাবে জানবে লিখাতে বা বক্তৃতাতে তো ভুল আছে? হ্যাঁ, আপনার জন্য এটা ভালো, মাশাআল্লাহ একটা সুখবর আপনার জন্য, সৌভাগ্যের বিষয়। আপনি দিন প্রচার করছেন জেনারেল শিক্ষিত হওয়া সত্ত্বেও, যারা আপনাকে মানা করছে তারা, তাদের মানা করাটা ঠিক নয়, তারা ভুলের মধ্যে রয়েছে। যেই দিন শিক্ষা করবে, দিনের জ্ঞান যার মধ্যেই থাকবে, সে দিন প্রচার করবে। মাদ্রাসায় পড়া জরুরি নয়, আলেম হওয়া জরুরি নয়, মাদ্রাসায় না পড়েও দিন প্রচার করা জরুরি যদি দিনের জ্ঞান থাকে। অর্থাৎ যারা আপনাকে তিরস্কার করছে, আপনার ভুল ধরছে, তাদের দৃষ্টিভঙ্গি ঠিক নয়। ধন্যবাদ। মাদ্রাসায় না পড়ে কি দিন প্রচার করা যাবে? অবশ্যই করা যাবে, অসুবিধা কোথায়? মাদ্রাসায় পড়া জরুরি নয়, আবশ্যক নয়, সকলের জন্য দিন প্রচার করা জরুরি। বাল্লিগওয়ানি ওয়ালাও আয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা আয়াত হলেও আমার কাছ থেকে পৌঁছিয়ে দাও। সুতরাং মাদ্রাসায় পড়া, বড় আলেম হওয়া জরুরি নয়। নারী পুরুষের সালাতের নিয়ম কী? এমডি আবদুল্লাহ ফারুক, নামাজে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, পুরুষরা যেভাবে সালাতায় করবে নারীরা সেভাবেই সালাতায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাতায় করতে দেখো সেভাবেই সালাতায় করো। মোট কথা কোনো পার্থক্য নেই, সকলেই একই নিয়মে সালাতায় করবে। আন্নিসা ও শাকায় করে যাল, নারীরা হচ্ছে পুরুষের অনুগামী, সেই হিসেবে তাদের সলাত পুরুষের সলাতের মতোই, মৌলিক কোনো পার্থক্য নেই। ধন্যবাদ। শোয়াইব বিন আসাদ, জামাত শেষ হওয়ার পর মাসমুখের ইমামতিতে কি সলাত পড়া যাবে নাকি একাকী পড়তে হবে? হ্যাঁ, এটাই উত্তম, মাসমুখকে ইমাম বানিয়ে তার সাথে সলাত আদায় করবেন, কোনো অসুবিধা নেই। এমনকি যে সুন্নত পড়তেছে তার পিছনে আপনি একতেদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে সঠিক নিয়ম, এটাই হচ্ছে সঠিক পন্থা, কিন্তু আমাদের দেশের অনেকেই এটা জানে না। মসজিদে গিয়ে কাউকে সলাত আদায় করতে দেখলে সে মনে করে যে এটা না জানি কোন সলাত আদায় করতেছে, তাই সে তার সাথে যোগদান করে না, আলাদা সালাত আদায় করে আলাদা একাউন্ট দেয়, যা মোটেই ঠিক নয়। ইসমাইল হক, ওয়ালাইকুম আসসালাম, মহিলা কি মহিলাদের জামাতে ইমাম হতে পারবে? হ্যাঁ পারবে, মহিলাদের ইমাম মহিলা হওয়া জায়েজ আছে, অসুবিধা নেই, তবে কাতারের মাঝখানে দাঁড়াবে পুরুষের মতো। পুরুষদের ইমাম যেমন একটা আলাদা কাতারে দাঁড়ায়, মহিলা এরকম আলাদা কাতারে দাঁড়াবে না, বরং একই কাতারের মাঝখানে দাঁড়াবে। এটাই হচ্ছে মহিলাদের ইমামতি। আবু দাউদ শরীফে, নাসাই শরীফে এই মর্মে হাদিস রয়েছে। আজকের লাইভ প্রোগ্রাম আমাদের এখানেই শেষ করতে যাচ্ছি, এখানেই আমাদের প্রোগ্রাম শেষ হতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যে কথাগুলো শুনলাম সেগুলোর মধ্যে বরকত দান করেন, আমাদেরকে যেন আগামীতে আবারও মিলিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহি আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ।